বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে শুভেচ্ছা। বাংলা বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ, বাংলা সাহিত্যের ইতিহাস এক, প্রাচীন যুগ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চর্যাপদের রচনাকাল, চর্যাপদ। আসলে চর্যাপদের রচনাকাল সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে চর্যাপদ কত সালে আবিষ্কার করা হচ্ছে, বা চর্যাপদের চর্যাপদ কে আবিষ্কার করলেন। বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন হচ্ছে, একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হচ্ছে এমন একটি বৌদ্ধতান্ত্রিক সাহিত্য যেখানে বৌদ্ধ সিদ্ধাচার্যরা রচনা করেছিলেন কিছু কবিতা গান, যেগুলো পরবর্তীতে 1909 সালে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে। তার আগেই রাজা রাজেন্দ্রলাল মিত্র 1898 খ্রিস্টাব্দে তার একটি গ্রন্থে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা আলোচনা করেন। গ্রন্থটি হচ্ছে বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। এই বুদ্ধিস্ট লিটারেচার নেপাল গ্রন্থে যখন রাজা রাজেন্দ্রলাল মিত্র বাংলা সাহিত্যের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা আলোচনা করেন, তখনই সাহিত্য গবেষকদের মধ্যে আলোচনা সাড়া পড়ে যায়। এবং তারপর থেকেই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে চারটি পুঁথি আবিষ্কার করেন। চর্যাচর্য বিনিশ্চয়, ডাকার্ণব, সরোপাদ এবং কৃষ্ণপাদের দোয়া, এই চারটি গ্রন্থ পরবর্তীতে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে বাংলা 1323 সনে হাজার বছরের পুরানো বাংলা বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এর মধ্যেই একটি চর্যাচর্য বিনিশ্চয় শুধু প্রাচীন বাংলায় লেখা। এখন কথা হচ্ছে আমাদের চর্যাপদের রচনাকাল। রচনাকাল যদিও 1909 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়ে চর্যাপদ আবিষ্কার করেন, কিন্তু রচনাকাল কিন্তু অনেক আগের, অনেক প্রাচীন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যেই চর্যাপদ আবিষ্কার করা হয়। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার মতের সপক্ষে যুক্তি দেখিয়েছেন। তিনি বলেছেন মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ হচ্ছে বাঙালির প্রথম কবি। এবং তিনি আরও বলেন ফরাসি পণ্ডিত সিলভা লেভির মতে মৎস্যেন্দ্রনাথ 657 খ্রিস্টাব্দে রাজা নরেন্দ্রদেবের রাজত্বকালে নেপালে গিয়েছিলেন, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেখান থেকেই মনে করেন চর্যাপদের রচনাকাল হচ্ছে 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। এরপর আসা যাক আরেকজন গবেষক ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তিনি বলেছেন 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত হয়েছিল। তার মতের সপক্ষে তিনি যুক্তি দেখিয়েছেন এভাবেই। তিনি বলেছিলেন মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 14 শতকের শেষ ভাগে আবিষ্কার করা হয় এবং রচিত হয়েছিল শেষ ভাগের দিকে। সেখান থেকে 150 বছরে চর্যাপদের ভাষাতাত্ত্বিক যদি বিশ্লেষণ করেন, তিনি চর্যাপদের ভাষা ছিল 150 বছরের প্রাচীন। আরও একটি কথা ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছেন, গোরক্ষনাথ হচ্ছে মীননাথের শিষ্য। সেখান থেকেই তিনি বলেন মীননাথ এবং কাণ্ডপাদের সময় অনুভব করে তিনি বলেছিলেন, ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছিলেন চর্যাপদের রচনাকাল হচ্ছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। আরেকজন গবেষক বলেছেন, রাহুল সাংকৃত্যায়ন, তিনি বলেছিলেন চর্যাপদের রচনাকাল হচ্ছে 8 শতকে। তিনি বলেছিলেন ধর্মপালের রাজত্বকালে কাণ্ডপা এবং লুইপার সময়কাল। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা যে চর্যাপদের রচনাকাল আলোচনা করলাম, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যারা সাহিত্য আলোচনা করি, সাহিত্য গবেষণা করি, সবাই কিন্তু এই দুটি মতামতকে প্রাধান্য দিয়ে থাকেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তা আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।